আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম করোনা উপসর্গে 500র বেশি মানুষের মৃত্যু চট্টগ্রামে কিট সংকটে মৃতদের নমুনা পরীক্ষা করা যাচ্ছে না বিভিন্ন ব্যাংকে মারাত্মক সংক্রমণ দুই উদ্যোক্তা সহ এ পর্যন্ত 28 ব্যাংকারের মৃত্যু আক্রান্ত প্রতিদিনই বাড়ছে নদীর পানি কমলেও দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি পানিবন্দী 6 লাখ মানুষ এবং বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন লতিফুর রহমান শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত করোনা উপসর্গ নিয়ে বহু মানুষ মারা যাচ্ছেন চট্টগ্রামে কিন্তু কিট সংকটের অজুহাত দেখিয়ে এসব মৃতের নমুনা পরীক্ষা করা হচ্ছে না স্বাস্থ্য খাতের নানা অব্যবস্থায় বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনাও ঘটছে চট্টগ্রামে পর্যন্ত করোনায় মারা গেছেন 174 জন কিন্তু উপসর্গে মৃত্যু 500র বেশি কেন এমন হচ্ছে বন্দর নগরী থেকে তাই জানিয়েছেন সৈয়দ তামিম মাহমুদ চট্টগ্রামে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু হয় 9 এপ্রিল স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 30 জুন পর্যন্তই চট্টগ্রামে মারা গেছেন 171 জন আমরা যে তথ্য দিয়েছি 171 জন চট্টগ্রাম জেলায় মারা গেছেন এটা এক্সক্লুসিভলি কোভিড পজিটিভ রোগী এর বাইরে কিন্তু আমাদের তথ্য অনুযায়ী কোভিড এর লক্ষণে আরো 118 জন মানুষ মারা গিয়েছেন যেটা আমাদের আইসোলেশন বেড সময় এদিকে মৃতদের দাফন জানাজার সাথে জড়িত 6টি প্রতিষ্ঠান বলছে এখন পর্যন্ত তারা অন্তত 885 জন করোনা বা করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন বা সৎকার করেছে সবচেয়ে বেশি 313টি মরদেহ দাফন করেছে গাউসিয়া কমিটি চট্টগ্রামে আমরা 313 জনের দাফন কাজ সম্পন্ন করেছি এবং সমগ্র দেশে 319 জনের দাফন কাজ আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি আলমানাহিল দাফন করেছে 270 জনের মরদেহ এর মধ্যে পজিটিভ 120 জন এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন 77 এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় 143টি মরদেহ দাফন হয়েছে যার মধ্যে করোনা পজিটিভ ছিল 40 জন আমরা 100র বেশি মানে আমাদের করোনা পজিটিভ মারা যাওয়া রোগী দাফন হয়েছে এর বাইরে কাট্টলী মহাশ্মশানে 51 জন এবং চান্দগাঁওয়ে সৎকার হয় বৌদ্ধ ধর্মাবলম্বী 30 জনের মরদেহ এছাড়াও অভয়মিত্র মহাশ্মশানে সৎকারের সংখ্যা বেড়েছে কয়েক গুণ আমাদের অভয়মিত্র মহাশ্মশানে প্রতিদিন গড়ে 5 জন করে লাশ দাহ করছে যেটা আগে ছিল আপনার 1-2 জন এখন কিন্তু সেটা বেড়ে গেছে আমি 15 দিনের যে হিসাবটা পেয়েছি সেটা হচ্ছে 75 জন লোক তারা বাসা বাড়িতে মৃত্যুবরণ করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন করোনায় চট্টগ্রামে মৃত্যু যে পরিসংখ্যান দেয়া হচ্ছে প্রকৃত অর্থে এর সংখ্যা আরো কয়েক গুণ বেশি প্রয়োজনীয় সংখ্যক নমুনা পরীক্ষা করা সম্ভব না হওয়ার কারণে অনেকে উপসর্গ নিয়ে নানা হাসপাতালে ভর্তি থাকলেও তাদের নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি তারা উপসর্গজনিত কারণে ভর্তি হয়েছেন এবং পরে মৃত্যুবরণ করলেও সরকারি তালিকায় তাদের নাম উঠে আসেনি চট্টগ্রামে মৃতদের দাফন ও সৎকারে কাজ করছে ছোট বড় আরো বেশ কিছু প্রতিষ্ঠান সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা 3 থেকে 4 গুণ ছাড়িয়ে যাবে সৈয়দ তামিম মাহমুদ এটিএন বাংলা চট্টগ্রাম করোনা ভাইরাসে আক্রান্ত উপসর্গ নিয়ে আজও দেশের বিভিন্ন জেলায় পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে আক্রান্ত হয়েছে 100 মানুষ এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত হয়ে 2 জন উপসর্গ নিয়ে আরও 3 জন সহ মোট 5 জনের প্রাণ গেছে এ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 5 জন চিকিৎসক সহ 104 জন এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে কুমিল্লায় রোজই বাড়ছে মৃতের সংখ্যা সেখানে করোনায় উপসর্গ নিয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে শনাক্ত হয়েছেন আরও 117 জন রংপুরে মারা গেছেন অবসরপ্রাপ্ত এক শিক্ষক নতুন করে শনাক্ত হয়েছেন 41 জন নোয়াখালীতে মারা গেছেন 1 জন এবং নতুন আক্রান্তের সংখ্যা 36 এদিকে হবিগঞ্জে একদিনে রেকর্ড সংখ্যক 117 জন করোনা পজিটিভ হয়েছেন এর মধ্যে চিকিৎসক ব্যাংকার সাংবাদিক পুলিশ এবং বিচারকও রয়েছেন এ নিয়ে জেলায় এ পর্যন্ত 722 জন করোনার শিকার হলেন এছাড়া ময়মনসিংহে 104 শরীয়তপুরে আরও 47 ও পটুয়াখালীতে 10 নেত্রকোনায় 14 জন করোনা পজিটিভ হয়েছেন
দেশে করোনায় আরও 41 জনের প্রাণ গেছে, মৃতের সংখ্যা দাঁড়ালো 1888। এর মধ্যে কেবল জুন মাসে মৃত হলো 1200 বেশি মানুষের। এ সময় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে প্রায় 1,00,000 মানুষের দেহে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 3,775 জন। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। করোনার চূড়ান্ত সংক্রমণ কবে হবে তা স্পষ্ট না হলেও জুন মাসে সারা দেশে ব্যাপক আঘাত হেনেছে এই ভাইরাস। মার্চে সংক্রমণ শুরু হয়ে মে মাস পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছিল 672 জনের, আর কেবল জুনেই করোনা কেড়ে নিয়েছে 1216টি প্রাণ। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন, এ পর্যন্ত 1888 জন মৃত্যুবরণ করেছেন। শুরুতে বেশ কিছুদিন কেবল ঢাকায় সংক্রমণ থাকলেও জুন গড়াতে তা ছড়িয়েছে সারা দেশে। গেল মাসে করোনা শনাক্ত করা হয়েছে প্রায় 1,00,000, যেখানে সংক্রমণের 115 দিনে শনাক্তের মোট সংখ্যা 1,50,000-এর মতো। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 7,84,000-এর বেশি। মোট নমুনা হিসেবে গড় শনাক্তের হার 19 হলেও বর্তমানে দৈনিক এই হার 23-এর মতো। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,775 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,49,258 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় সর্বোচ্চ 17 জন চট্টগ্রাম বিভাগে আর 13 জন মারা গেছেন ঢাকা বিভাগে। এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে 43 ভাগের বেশি ষাটোর্ধ্ব। অন্যদিকে 10 বছরের কম বয়সীদের মৃত্যু হার সবচেয়ে কম, 51 থেকে 60 বছরের 28.81%, 41 থেকে 50 বছরের 14.99%, 31 থেকে 40 7.62%। এছাড়া করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন 2484 জন। অনলাইন বুলেটিনে বন্যা পীড়িত এলাকার মানুষকে বিশেষ সতর্কতার আহ্বান জানানো হয়। বন্যায় সর্পদংশন এবং পানিতে ডুবে যাওয়া থেকে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। পরিবারের কোনো সদস্যর জ্বর কাশি থাকলে তিনি সহ সকলেই অবশ্যই মাস্ক পরবেন এবং যথাসম্ভব আলাদা থাকবেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন দুই উদ্যোক্তা সহ অন্তত 28 জন ব্যাংকার। ব্যাংকিং খাতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 600। এই সংখ্যা বাড়তে থাকলে অর্থনীতির জন্য নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন ব্যাংকার ও অর্থনীতিবিদরা। শারফুল আলমের রিপোর্ট। করোনা ভাইরাসের বিস্তারের মধ্যেও ব্যস্ততা বাড়ছে ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতো স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সেবা দিচ্ছেন ব্যাংকাররা। তবে কিছু কিছু গ্রাহক স্বাস্থ্যবিধি মানছেন না বলে অভিযোগ রয়েছে। ফলে সোয়াচে এই ভাইরাসে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন ব্যাংক কর্মীরা। ক্যাশ কাউন্টার ও অন্যান্য আর্থিক সেবা দিয়া ব্যাংকারদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। আমরা চেষ্টা করছি যে এই মুহূর্তেও ব্যাংকিং সেবা যেন অবিচ্ছিন্ন থাকে এবং আমাদের গ্রাহক যারা আছেন তারা যেন সেবা পেয়ে তাদের অর্থনৈতিক ক্রিয়াকর্ম এগিয়ে নিয়ে যেতে পারে। সরকারি যে ব্যবস্থা যেভাবে করে কাজ করা হচ্ছে, আমার মনে হয় যে ব্যাংকিং চাকা সচল থাকবে। করোনা ভাইরাসে কেন্দ্রীয় ব্যাংক সহ 12টি ব্যাংকের 28 জন কর্মকর্তা এরই মধ্যে প্রাণ হারিয়েছেন। আর মারা গেছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোর্শেদ আলম ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। সবশেষ তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 600-এরও বেশি, আর উপসর্গ নিয়ে ছুটিতে আছেন 1,000 জনেরও বেশি কর্মকর্তা। ব্যাংকাররা যেখানে থাকে বাসায় থাকে অফিসের জন্য স্বাস্থ্যবিধি পালন করেন। আর দ্বিতীয়ত হলো তারা কিন্তু যেখানে ব্যাংকে যে পরিবেশ যেখানে গিয়ে কাজ করবেন সেটা কিন্তু স্বাস্থ্যবিধি সম্পর্কভাবে রাখতে হবে। প্রতিষ্ঠানে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা আপনার এফেক্ট করবে, মানে নেতিবাচক প্রভাব পড়বে। করোনা ভাইরাস প্রতিরোধের প্রতিটি ব্যাংক দৈনন্দিন কার্যক্রমে আলাদা আলাদা সময়সীমা নির্ধারণ করেছে। রোস্টারের মাধ্যমে কমানো হয়েছে জনবলের উপস্থিতিও। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কুড়িগ্রামে নদ নদীর পানি সামান্য কমলেও ব্রহ্মপুত্র এবং ধরলার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্ভোগে 1,50,000-এরও বেশি মানুষ, তারা কয়েকদিন ধরে পানিবন্দী, অনেকে আশ্রয় নিয়েছেন বাঁধে। জামালপুরে যমুনার পানি এখনও বিপদসীমার 78 সেন্টিমিটার উপরে। বন্যায় জেলার 60টি উপজেলার
42টি ইউনিয়ন ও 8টি পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এদিকে রাজধানী দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি বাড়ছে। 24 ঘন্টায় পদ্মার পানি 8 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 38 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের চরের বাদাম ও তিল সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। বিশিষ্ট ব্যবসায়ী ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানকে গতকাল বাদ এশা ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল একটি লাশবাহী গাড়িতে করে কুমিল্লা থেকে তাকে ঢাকায় আনা হয়। দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ থাকার পর 75 বছর বয়সে বুধবার কুমিল্লার 14 গ্রামে নিজ বাসায় মারা যান তিনি। আন্তর্জাতিক ফুড চেইন পিৎজা হাট, KFC, কোমল পানীয় পেপসি এবং ফিলিপিসের বাংলাদেশের ফ্রান্সিজি ছিলেন লতিফুর রহমান। এছাড়াও তিনি প্রথম আলো ডেইলি স্টার পত্রিকার অন্যতম মালিক। 2012 সালে মর্যাদাপূর্ণ বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পান তিনি। লতিফুর রহমান ছিলেন প্যারিস ভিত্তিক বৈশ্বিক বাণিজ্য সংস্থা ICC নির্বাহী সদস্য, ICCC বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এবং অন্যতম বৃহৎ NGO ব্র্যাকের পরিচালক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ABCCI সভাপতি শেখ ফজলে ফাহিম সহ বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতারা। বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনার নামে তুঘলকি কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। কোনো ধরনের দরপত্র ছাড়াই কেনা হচ্ছে 150 কোটি টাকার বই। প্রশ্ন উঠেছে অনেক লেখক ও বইয়ের মান নিয়ে, ক্ষোভ জানিয়েছেন প্রকাশক সমিতি। মাহবুব কবির চপলের রিপোর্ট। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের 63,000 সরকারি প্রাইমারি স্কুলের বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, যেখানে থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন ধরনের বই। জাতির জনক সম্পর্কে জানতে পারবে শিশুরা। এ সিদ্ধান্ত সবার কাছে প্রশংসিত হলেও প্রশ্ন উঠেছে বই কেনার প্রক্রিয়া নিয়ে। প্রথম ধাপে বাংলা একাডেমির 27টি সিরিজের বই ছাড়াও 38টি শিরোনামের বই কেনা হচ্ছে। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের লেখা বইও আছে। প্রতিটি বই হবে 67,000 কপি, যা কিনতে ব্যয় ধরা হয়েছে 150 কোটি টাকা। বঙ্গবন্ধুকে নিয়ে যারা বই লেখেন বা গবেষণা করেন তারা এই প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেছেন। ছাপা হলেই বই হয় না, বই হতে গেলে সেটাই বই যা মানুষকে সমৃদ্ধ করে। সিদ্ধান্ত নেয় আমলারা এবং তারাই তাদের বইপত্র কেনে, কিনে বিভিন্ন সরকারি গ্রন্থাগারে পাঠায়, যে সেগুলো বই তো দেখেও না আর কি। এই যে টাকাতে খরচ করবে সরকার, এটা জনগণের টাকা, সরকারের টাকা নয়। আপত্তি জানিয়েছে প্রকাশক সমিতিও। করোনার এই সংকটকালে প্রকাশকরা যখন আর্থিকভাবে বিপর্যস্ত তখন এর গুরুত্ব অনেক বেশি। গুটি কয়েক প্রকাশকের বই নয়, একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রকাশকের বই আহ্বান করে সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেভাবে বই নির্বাচন করে থাকে, বই ক্রয় করে থাকে, সেই প্রক্রিয়ার মাধ্যমে এই বই ক্রয় করা হোক এবং সেক্ষেত্রে এটি সার্বজনীন হবে এবং গ্রহণযোগ্য হবে এবং আমরা মনে করি যে এই উদ্যোগটিও সফল হবে। তবে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দাবি বই কেনায় কোনো অনিয়ম হয়নি। সরকারের ভালো কাজ যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনরা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সদরঘাটের লঞ্চ দুর্ঘটনায় 4 জন স্টেক হোল্ডারের বক্তব্য নিয়েছে তদন্ত কমিটি, তবে প্রত্যক্ষদর্শী কেউ এদিন সাক্ষ্য দেননি। তদন্ত কমিটির প্রধান রফিকুল ইসলাম খান জানান, তার ময়ূর 2 লঞ্চটি পরিদর্শন করেছেন, পাশাপাশি CCTV পাওয়া ভিডিও ফুটেজ পর্যালোচনাও করেছেন। মর্নিংবার্ড লঞ্চকে ধাক্কা দেয়া ময়ূর লঞ্চের চালক সহ ওই লঞ্চে থাকা ম্যানেজারকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, লঞ্চ মালিক সমিতি, শ্রমিক সংগঠন, তারপরে BIWTA, শিপিং অধিদপ্তর, নৌ পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস,
সব সংস্থার সাথেই আমরা কথা বলবো, তারপরে আমরা পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আমরা চেষ্টা করব। এবারে আন্তর্জাতিক সংবাদ। সারা বিশ্বে করোনা ভাইরাসে একদিনে 1.5 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। গত 24 ঘন্টায় মারা গেছেন 5,000-এরও বেশি। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে বিশ্বজুড়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1,06,64,000 ছাড়িয়েছে। মারা গেছেন 5,15,500-এরও বেশি। এর আগে গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 1,45,000-এরও কিছু বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ভয়ানক পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা 27 লাখের কাছাকাছি দাঁড়িয়েছে। মেক্সিকোতে গত 24 ঘন্টায় শনাক্তের সংখ্যা 12,000 ছাড়িয়েছে। মারা গেছে অন্তত 500 মানুষ। এদিকে মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন যুক্তরাষ্ট্রে একদিনে 1,00,000 মানুষ আক্রান্ত হতে পারে বলে গতকাল যে মত দিয়েছিলেন আসলে তা ঠিক নয়। মানুষকে আরও বেশি স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য একথা বলেছিলেন বলে জানান তিনি। একই সাথে সুরক্ষিত থাকতে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন ফাউসি। এদিকে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে ব্রাজিলেও। দেশটিতে গত একদিনে 1,038 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা 60,000 ছাড়িয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে প্রায় 47,000 মানুষ। এবার পার্টেক্স খেলার খবর। পয়েন্টে নিচের সারির দল নরউইচ সিটিকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে গোলকিপারের ভুলে আবেমিয়াংয়ের গোলে খেলার 33 মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। 4 মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন গ্রানিট সাকা। বিরতি থেকে ফিরে খেলার 67 মিনিটে আবেমিয়াং আবারও গোল করে আর্সেনালকে 3-0 গোলে এগিয়ে দেন। আর খেলা শেষের 9 মিনিট আগে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন সেড্রিক সোয়ারেজ। এই জয়ে 32 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এলো আর্সেনাল। অন্য ম্যাচে ওয়েস্ট হাম ইউনাইটেডের কাছে 3-2 গোলে হেরেছে চেলসি। আর্সেনাল ও নেদারল্যান্ডসের ফরওয়ার্ড ভিভিয়েন মিদিমাকে ইংলিশ ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করেছে। চেলসির বেথুনি ইংল্যান্ডকে মাত্র 1 ভোটে হারিয়ে এই পুরস্কার জেতেন 23 বছর বয়সী মিদিমা। 2019-20 মৌসুমে নারীদের সুপার লিগে 16টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন তিনি। তাছাড়া নেদারল্যান্ডসের শীর্ষ এই গোলদাতা নিজের কৃতিত্বে গত বছর ডাচদের নারী বিশ্বকাপে ফাইনালে তোলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। করোনা উপসর্গে 500-এরও বেশি মানুষের মৃত্যু চট্টগ্রামে। কিট সংকটে মৃতদের নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। বিভিন্ন ব্যাংকে মারাত্মক সংক্রমণ। 2 উদ্যোক্তা সহ এ পর্যন্ত 28 ব্যাংকারের মৃত্যু। আক্রান্ত প্রতিদিনই বাড়ছে। নদীর পানি কমলেও দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি। পানিবন্দী 6 লাখ মানুষ। এবং বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন লতিফুর রহমান। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।